সড়ক থেকে ফুটপাত কিংবা সড়কের যেই বিভাজন সবখানেই আমরা দেখি দেখে থাকি বা দেখে আসছি যে নানা ধরনের পোস্টার বিভিন্ন স্লোগান অপ্রয়োজনীয় লিখন নানা ধরনের যেই যেই নোংরা পরিবেশ সেটি হয়ে থাকে কিন্তু সেই নোংরা পরিবেশ থেকে পরিচ্ছন্ন পরিবেশে রূপান্তর করছেন আমাদের শিক্ষার্থীরা যারা দেশ সংস্কারে হাত দিয়েছেন এবং এখন নানা বিভাগে তারা আসলে সংস্কার করছেন বিশেষ করে সড়কে শৃঙ্খলা ফেরাচ্ছেন কেউ সড়কের পাশে যে সড়ক ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারে সৌন্দর্য বর্ধনে কাজ করছেন পাশাপাশি ফুটপাথ হাঁটার উপযোগী নয় ফুটপাথের পাশে যে দেয়াল রয়েছে সেই দেয়াল হাঁটার উপযোগী নয় কিংবা সেই দেয়ালের ওপরে অপ্রয়োজনীয় পোস্টারে সেটে দেওয়া হয়েছে অপ্রয়োজনীয় বিজ্ঞাপনে সেটে দেওয়া হয়েছে অপ্রয়োজনীয় নানা ধরনের রাজনৈতিক যে স্লোগান বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় যে স্লোগান সেই স্লোগানে সেটে দেওয়া হয়েছে এবং নানা ধরনের শিখ প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেই বিজ্ঞাপনগুলো আসলে সরিয়ে দিয়ে এখানে বাংলাদেশ বাংলাদেশের যে বাংলাদেশের যেই স্লোগান সেই স্লোগান তারা আসলে লিখে দিচ্ছেন কেউ বাংলাদেশের পতাকা আঁকছেন কেউ বাংলাদেশের যে ম্যাপ সেই ম্যাপটি আঁকছেন সেই চিত্রটি আঁকছেন পাশাপাশি অন্যান্য যে সমস্ত কথাবার্তা রয়েছে কিংবা চলমান যে এই যে আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনে যে নানা ধরনের যে যে সমস্ত কথাগুলো খুবই বেশি জনপ্রিয় হয়েছে সেই কথাগুলো কথাগুলোতে আসলে তারা কেউ লিখে দিচ্ছেন অর্থাৎ এইখানে কিন্তু সৌন্দর্য যে বর্ধন সেই সৌন্দর্য বর্ধনের কিন্তু কাজ চলছে এবং এইখানে যারা মিরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা রয়েছেন স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রয়েছে সেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারাই কিন্তু এখানে এসেছেন এবং তারা বলছেন যে আসলে তাদের এই মুহূর্তে বাড়িতে থাকার কথা ছিল বাসার ভেতরে থাকার কথা ছিল পড়ার টেবিলে থাকার কথা ছিল কিন্তু যেহেতু তারা দেশ সংস্কারে হাত দিয়েছেন সেজন্য সঙ্গত কারণেই তাদেরকে বাসার বাইরে বের হতে হয়েছে এবং তাদেরকে এই ধরনের যে দায়িত্ব সেই দায়িত্ব আসলে গ্রহণ করতে হয়েছে আমরা এখানে দেখতে পেয়েছি মিরপুরে যে বিভিন্ন এলাকা রয়েছে সেই বিভিন্ন এলাকায় যে সংস্কার করছেন কেউ এসে আসলে ট্রাফিক যে ব্যবস্থাপনা সেই ট্রাফিক ব্যবস্থাপনা কাজ করছেন এবং বিশেষ করে মিরপুর সনি সিনেমা হল সহ বিভিন্ন যে মোড়ে মোড়ে গুরুত্বপূর্ণ মোড় গুলো রয়েছে সেই মোড়ে কিন্তু অপ্রয়োজনীয়ভাবে গণপরিবহনগুলো দাঁড়িয়ে থাকে যার দরুন পেছনে কিন্তু যানজট লেগে যায় সেজন্য তারা নির্দিষ্ট যে স্থান রয়েছে বাসে যে বাস স্টপেজ রয়েছে সেই বাস স্টপেজে যাতে করে গণপরিবহনগুলো দাঁড়াতে পারে সেই দাঁড়ানোর ব্যবস্থা কিন্তু তারা করছেন এবং সেইভাবে তারা চালকদেরকে উদ্বুদ্ধ করছেন যাত্রীদের উদ্বুদ্ধ করছেন তো এই ছিল মিরপুর এলাকা থেকে আমার হাতে সবশেষ